हेलो एवरीवन, वेलकम टू माय चैनल आर्ट ऑफ कुकिंग बाय नीपा। कैमन आछेन सबाई? आशा करछी भालो। आज के आमी निये एसेछी एकटी स्नैक्स आइटेम, आर आमार आजकेर रेसिपी हलो मिनी मोगलाई। एई मोगलाईटा आमी हुबहु दोकाने जेभावे बानाई सेई स्टाइलेई बानियेछी। तबे आजकेर एई मिनी मोगलाईगुलो आमी मिनी डिम अर्थात कोयेलेर डिम दिये बानियेछी। বাসায় মোগলাই বানালে সবসময় যে ঝামেলাটা অনেকেই ফেস করে থাকেন সেটা হলো ডিমটা পরোটার ভেতর থেকে বারবার বেরিয়ে আসে। তবে আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই সমস্যায় আর পড়তে হবে না। চলুন তাহলে আর দেরি না করে দেখে ফেলি আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর আমি এখানে 4 চামচ মতো তেল ব্যবহার করেছি, কারণ তেলের পরিমাণটা বেশি না দিলে ময়ানটা ভালো হয় না। এবার এই সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে এভাবে ঘষে ঘষে এটা মেশাতে হবে, কারণ মেশানোটা যত বেশি ভালো হবে ডোটা তত বেশি সফট হবে। মেশানোর এক পর্যায়ে যখন হাতে ধরে এইভাবে মুঠো হবে ঠিক তখন এর মধ্যে পানি অ্যাড করতে হবে। এখন আমি অল্প অল্প করে প্রয়োজন মতো পানি এর মধ্যে অ্যাড করব। একবারে খুব বেশি পানি একসাথে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে পানি বারে বারে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু পুরো রেডি। এখন একটি বোলে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টি পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখানে আমি 2 চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। আর দিচ্ছি 7 মতো কাঁচা লঙ্কা কুচি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। বাজারে যেই প্যাকেট বিরিয়ানির মশলাগুলো কিনতে পাওয়া যায় আমি সেগুলোই ব্যবহার করেছি, তবে এটা পুরোটাই অপশনাল। আমার কাছে বিরিয়ানির মশলাটা দিলে মোগলাই পরোটাটা আরও বেশি ভালো লাগে খেতে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আগে থেকে রেডি করা ডোটা আরেকটু মেখে নিচ্ছি। এখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো হাতের সাহায্যে এভাবে গোল করে মসৃণ করে নিচ্ছি। এখন একটা করে লেচি নিয়ে এভাবে পরোটার আকারে বেলে নিচ্ছি, আর এটা একদমই পাতলা করে বেলতে হবে যাতে এপিঠ থেকে হাত দিলে হাতটা দেখা যায়। এখন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা 2 চামচ পরিমাণ পরোটার ওপরে দিয়ে দিচ্ছি। আর আগেই বলেছি আমি কোয়েলের ডিম ব্যবহার করব। এখানে এখানে আমি 1টি মোগলাই পরোটার জন্য 2টি করে কোয়েলের ডিম ব্যবহার করছি। প্রথমে 1টি ডিম ভেঙে মিক্স করে আমি পরে আরও 1টি ডিম এর মধ্যে অ্যাড করব। ডিমটা আগে থেকে না ফেটিয়ে সেটা পরোটার উপরে এইভাবে দিয়ে দিলে আর বাইরে বেরিয়ে যায় না। এখন আমি পরোটাটার চারপাশ খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন ডিমের মিশ্রণ একটুও কিন্তু বাইরে বের হয়নি। এবার পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি মোগলাই পরোটাটা দিয়ে দেব, আর এটা অবশ্যই উল্টো করে ভাজতে দেব। প্রথমে আমি এখানে একবারে 2টি করে ভেজে নেব। এটা ভাজার সময় চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, অন্যথায় কিন্তু ভেতরের ডিম কাঁচা থেকে যাবে। মিডিয়াম হিটে ওপর থেকে বারবার এইভাবে তেল ছিটিয়ে ভাজলে এটা খুব ভালোভাবেই ভাজা হয়ে যাবে। যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব।
सेम प्रसेसे आमी बाकीगुलो बनिए नियेछी। देखते ही पाच्छेन आमार मिनी मोगलाईगुलो किन्तु एकदम रेडी। ससेर साथे गरम गरम मिनी मोगलाई सार्व करे दियेछी। तो एई छिलो आमार आजकेर रेसिपी, जा किना खूब सहजे एवं खूब कम समय झटपट बनिए नेवा जाए। आमी एकटी मोगलाई परोटा केटे देखिए दिच्छी जे एर भेतरे डिमटाओ खूब भालोभावे सिद्ध हुए गेछे। देखते ही पाच्छेन डिमटाओ कत सुंदर रान्ना हुएछे। रेसिपिटी भालो लागले अवश्यई लाइक करबेन, कमेंट करबेन आर आपनार फ्रेंड्स एबं फैमिली संगे शेयर करबेन। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে সবার প্রথম নোটিফিকেশন আপনিই পাবেন। নিয়ে আসবো আবারও নতুন কোনো রেসিপি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।